ইসলামের নেতৃত্ব নির্বাচন পদ্ধতি আর প্রচলিত নেতৃত্ব নির্বাচন পদ্ধতির সম্পূর্ণ বিপরীত। আমরা কখনোই নেতৃত্ব সমর্পণ করি না ওই ব্যক্তির হাতে, লেমান সাহ যে নেতৃত্ব চায়। সবাই যদি বলে আমি দেশের প্রেসিডেন্ট হব, তো তোমার আমার থাকবে সব জায়গায়, কাজ তো কিছুই হবে, অর্থাৎ আপনাকে চাইতে হবে যে আমি হব, নাহলে আমি পাবেন না। আর ইসলাম বলছে খবরদার চেয়েও না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইসলামী নেতৃত্বে কেবল আমির নির্বাচিত হবেন, তার মনোনীত একটি সুরা থাকবে, এমপি নির্বাচন থাকবে না, সরকারি বিরোধী দল বলে কিছুই থাকবে না, সৃষ্টির সেবা, আল্লাহ সন্তুষ্টি ও প্রশাসনকে দিক নির্দেশনা দেওয়াই হবে তাদের কাজ। যত সংগঠন থাকবে দেশে, সব সংগঠনের মৌলিক লক্ষ্য হবে তিনটা, সরকারকে সঠিক পথের দিক নির্দেশনা দিতে হবে এবং সৃষ্টির সেবা করে যেতে হবে, এবং সর্বোচ্চ লক্ষ্য থাকবে আমার কাজের মধ্যে যেন আল্লাহ সন্তুষ্টি আমি পাই, এই লক্ষ্যে আমাকে কাজ করতে হবে। এই লক্ষ্যে কাজ করতে পারলেই তখন আপনি দেশে বা সমাজের শান্তি আশা করতে পারেন। সবাই যদি বলে আমি দেশের প্রেসিডেন্ট হব, তো তোমার আমার থাকবে সব জায়গায়, কাজ তো কিছুই হবে না, দেশটা বিশৃঙ্খল হয়ে যাবে, শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। এ বিষয়ে আল্লাহ রাসূলের বাণী, লা তাসআলুল ইমারা লিআন্নাহু সানাদামাতুন ইয়াউমাল কিয়ামা, খবরদার তুমি নেতৃত্ব চেয়ে নিও না, কারণ এটা কিয়ামতের দিন তোমার জন্য লজ্জার কারণ হবে। আরও ব্যাখ্যা দিয়ে বলছেন আল্লাহ রাসূল, ইন্না লা নুওয়াল্লি আলা আমালিন হাযা লিমান সাআলাহু ওয়ালিমান হারাসা আলাইহি ওয়া ফি রাওয়াতিল মুসলিম ওয়ালিমান আরাদ। আমরা কখনোই নেতৃত্ব সমর্পণ করি না ওই ব্যক্তির হাতে, লিমান সাআলাহু যে নেতৃত্ব চায়, ওয়ালিমান হারাসা আলাইহি যে নেতৃত্বে লোভ করে, ওয়ালিমান আরাদ এমনকি হৃদয়ে আকাঙ্ক্ষা পোষণ করে, এমন ব্যক্তিকে আমরা নেতৃত্ব সমর্পণ করি না। তাহলে ইসলামের বিষয়টা আর পরিষদের যে বিষয়টা এক হচ্ছে, এখানে মনোনয়নপত্র অর্থাৎ আমাকে নেতা বানা ফরজ, একেবারে মনোনয়নপত্র জমা দেওয়াটা ফরজ, অর্থাৎ আপনাকে চাইতে হবে যে আমি হব, নইলে আমি পাবেন না। আর ইসলাম বলছে খবরদার চেয়েও না, বিপরীত হচ্ছে না? ইসলামের নেতৃত্ব নির্বাচন পদ্ধতি আর প্রচলিত নেতৃত্ব নির্বাচন পদ্ধতির সম্পূর্ণ বিপরীত। আর এখানে সত্যিকারে ইমানদার লোকেরা ঢুকতে পারে না, যারা ঢুকেছে তাদের অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন, তাদের ভেতর থেকে ইমানি জাজবা হারিয়ে যাচ্ছে, তাদের দিন রাতের স্বপ্ন কী করে আমার প্রতিপক্ষকে দমন করা যাবে, কী করে ধ্বংস করা যাবে, সারা জীবন আমি নেতা থাকবো আর যাকে হতে না পারে, সারা এই পাঁচটি বছরটা যাবে নিজের আখের গোছানোর জন্য আর অপরের ধ্বংস করার জন্য। পরে অন্তরটা যে সুন্দর ছিল আগে, সুন্দর অন্তর আর থাকে না, একটু অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার হৃদয়ে আল্লাহ নূর প্রবেশ করে না। এবার শাফি রহমতুল্লাহ লেহে তার ওস্তাদের কাছে গিয়ে বলছে, হে ওস্তাদ আমি যেন ভুলে যাচ্ছি, আগের মতো অত মনে থাকছে না, আমি কী করতে পারি? তখন জবাব দিচ্ছেন ওনার ভাষাতেই বলি, সাকাউত এলা ওকি সু আহেবজি পাওসা নিবেশ এলা তার কিলমা আসে লেনাল ইলমা নূর মিন ইলাহি নূরুল্লাহ এলাহতারে আসে। আমি আমার ওস্তাদ ওকির কাছে শিকায়ত করলাম আমার ভুলে যাওয়ার বিষয়টা, তিনি বললেন দেখো তুমি মাসি ত্যাগ করো, গোনা থেকে দূরে থাকো, কারণ এলেম হচ্ছে নূর, আল্লাহর জ্যোতি, নূরুল্লাহ লা ইউতালা আসি, আল্লাহর নূর কোনো পাপী লোকের হৃদয়ে প্রবেশ করে না। দারুণ কথা না? ইমাম শাফি কি পাপী ছিলেন? তার ওস্তাদ একটুকু পর্যন্ত বরদাস্ত করে নাই, তুমি কেন বললে কথা, নিশ্চয়ই তোমার মনের মধ্যে কোনো পাপ চিন্তা ঢুকছে, হবে না, ভেতরে পাপ রেখে আপনি সারাদিন রব্বানা আতানা ফিরদৌসে পড়েন যে কিচ্ছু হবে, পাপ চিন্তা রাখা যাবে না,
যদি এসে পড়ে মানুষ তো আমরা আসতে পারে, সঙ্গে সঙ্গে তবা করতে হবে এবং সুচিন্তা ভেতরে আনতে হবে। অন্তরটা যদি পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, সেখানে আল্লাহ নূর প্রবেশ করে। বর্তমান পৃথিবীর জগত নির্বাচন ব্যবস্থা, এখানে একবারে ছোটো খোটো জায়গাতেও নির্বাচন, ফলে মানুষ সব হয়ে গেছে, অন্তরটা অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকার অন্তরে আল্লাহ নূর প্রবেশ করে না, ফলে নারী রাস্তায় বেরোতে পারছে না, যেখানে সেখানে ধর্ষিত হচ্ছে। আগে ছিল একা, এখন হচ্ছে গণধর্ষণ, কোনো বিচারাচার নাই। কী হচ্ছে দেশের অবস্থা? কোনো সচেতন নাগরিক এই দৃশ্য দেখে স্থির থাকতে পারে না। আপনাদের সামনে ইসলামী নেতৃত্ব ব্যবস্থা এবং জাহিলি নেতৃত্ব ব্যবস্থার দুটো তুলনামূলক আলোচনা তুলে ধরলাম। এটা আমাদের দায়িত্ব বলেই তুলে ধরা কাজ। আমরা জানি আপনারা মানবেন না, পারবেন না, কিন্তু অন্তরে যদি একটু ধাক্কাও জাগে যে না আমরা ভুল পথে আসি, তাহলেও অন্তত আল্লাহ কাছে নেকি পাবেন। কারণ আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, যদি কেউ কোনো অন্যায় কাজ হতে দেখে সেজন্য নিজের হাত দিয়ে এটা প্রতিরোধ করে। আগে শক্তি চাইলে হাত দিয়ে করেন, না চাইলে অন্তত মুখ দিয়ে বলেন যেটা অন্যায় তো করো না। এটাও যদি ক্ষমতা না থাকে তো অন্তত হৃদয় দিয়ে ঘৃণা করেন। ও দাল গাজা ফলি ইমান, এটা হলো সবচেয়ে দুর্বল ইমানের পরিচয়। দুর্বল ইমানের পরিচয় কি আমরা দিতে পারবো না? এটুকু হলে তো কিছুটা অন্তত পারা যাবে, কিন্তু আপনি যদি লাইন দেন একেবারে তকবির যদি দিতে পাগল হয়ে যান, হুঁশ নেই, প্রায় রাস্তাতে দেখি তো খেলা, মনে হয় পাগল যাচ্ছে না। সাবধান থাকবেন, আপনার প্রতিটি পদক্ষেপের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা যাররা পরিমাণ যদি আপনি নেকির কাজ করেন, ওজন্য আপনি আল্লাহর কাছে নেকি পাবেন। এটা যাররা পরিমাণ যদি অন্যায় করেন, ওটাও আল্লাহ দেখবেন, ছাড়া হবে না। অতএব সাবধান।